দ্রুত বাড়ছে রাজধানীর সীমানা, গড়ে উঠছে শত শত নতুন ভবন, নির্মাণ ও মেরামত হচ্ছে নতুন নতুন সড়ক, আর এসব কাজে প্রধান উপকরণ ইট। ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ নষ্ট করলেও কি হতে পারে ইট তৈরির বিকল্প? পরিবেশবিদ আর নির্মাণ শিল্পের কর্তারা বলছেন, বেসরকারি পর্যায়ে বিকল্প ইট তৈরি শুরু হলেও দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ইটভাটা নিয়ে বোরহানুলক সম্রাটের চার পর্বের রিপোর্টে আজ তৃতীয় পর্ব। ক্যামেরা ছিলেন আশরাফুল হক। জমি থেকে কাদামাটি, তা থেকে মন্ড, ছাঁচে ফেলে রূপ দেওয়া হয় ইটের, এরপর ভাটায় ফেলে বের করে আনা হয় পোড়া ইট। আর এর জন্য ইটভাটার পেটে ঢুকতে থাকে শত শত মন কাঠ আর কয়লা। আকাশ দখল করে নেয় শত শত টন ধুলা ও কার্বন কণা। এটা ইট তৈরির সনাতন প্রক্রিয়া। এর বিপরীতে যদি এক ঘন্টায় তৈরি হয়ে আসে 1400 ইট, কেমন হবে সেটা, যেখানে ধোয়া আর ধুলির দেখা মিলবে না। গত কবছর ধরে বিকল্প এই ব্লক ইট তৈরির কাজ শুরু করেছে বেশ কটি বেসরকারি প্রতিষ্ঠান। একটা বাংলা ইট দিয়ে একটা বিল্ডিং, পুরা বিল্ডিংকে কনসিডার করা হলে সেই ক্ষেত্রে টোটালি 25-30% সেভ হবে। এটা কস্টিং সেভ হবে, 25-30% কস্টিং সেভ হবে, এবং ওয়েট সেভ হবে 30%, ওয়েট ফুল বিল্ডিংয়ের ওয়েট সেভ হবে 30%। প্রাকৃতিক গ্যাস চালিত ইটভাটাতেও ধোঁয়া আর ধোলার কোনো দেখা নেই, তবে গ্যাসের অভাবে নতুন করে এমন ভাটাও করতে পারছেন না উদ্যোক্তারা। অন্যদিকে চিমনিতে বিশেষ ছাকুনি বসিয়ে কালো ধোয়া সাদা করে জিগজাগ ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে তৈরি হচ্ছে ইট। পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, ইটভাটাগুলোর মধ্যে সনাতন পদ্ধতির শতকরা 51%, জিগজাগ পদ্ধতির 8%, হফম্যান কিলন 7%, পরিবেশ বান্ধব 32% এবং আধুনিক শতকরা 0.2%। নির্মাণ শিল্পের কর্মকর্তারা বলছেন, তারা বিকল্প ইটের সন্ধান করেন, কিন্তু দরদামে অনেক ক্ষেত্রেই সেটা মেলে না। ইটের বিকল্প যে আরও অনেক কিছু হচ্ছে এবং এটা যে আরও বেশি আকারে হলে আমরাও যে ব্যবহার করব, এটা সরকারি তরফ থেকে এটার ইয়ের প্রেরণা দেওয়ার দরকার আছে। আমরা যদি বিকল্প পাই আমরা কেন ইউজ করব না? বিকল্প ইটের জন্য নতুন পদ্ধতি বের করার উপর জোর দিয়ে পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম বললেন, এক্ষেত্রে ভিন্ন চিন্তার সুযোগ নেই। সরকারের উদ্যোগ থাকা উচিত বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবন করা। তাদের উচিত ছিল আরও বড় বড় গবেষণা প্রকল্প হাতে নেওয়া, এবং তারা তো এই মেটেরিয়াল সায়েন্স, হ্যাঁ, বিল্ডিং মেটেরিয়াল এগুলো নিয়ে গবেষণা করেন, আরও বেশি করা উচিত। তিনি মনে করেন, সরকারের উচিত সুবিধাজনক জায়গা ঠিক করে সেখানে ইটভাটা নির্মাণের নিয়ম করে দেওয়া উচিত। বোরহানুল হক সম্রাট, দেশ টিভি, ঢাকা।